হ্যালো বন্ধুরা ই বেঙ্গল চ্যানেলে তোমাদের প্রত্যেককেই আবার স্বাগত জানাই আমরা আগের যে দুটি ভিডিওতে এসএসসি পরীক্ষার স্কিম এসএসসি পরীক্ষা কীভাবে হবে সম্পূর্ণ সিস্টেমার নতুন সিস্টেমটা আমরা জেনেছিলাম আজকের ভিডিওতে আমরা এসএসসি পরীক্ষার ক্লাস নাইন এবং টেনের যে সিলেবাস সেই সিলেবাসের যে কবিতার অংশটা সেই কবিতার অংশর প্রথম পার্ট যেটা লুসি পোয়েমস সেই লুসি পোয়েমস নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তো এই লুসি পোয়েমস উইলিয়াম ওয়ার্সওয়ার্থের লেখা টোটাল পাঁচখানা কবিতা এই লুসি পোয়েমসের মধ্যে আমরা দেখতে পাবো তার মধ্যে প্রথম কবিতা হলো সি অ্যামং দ্য আনটরেন ওয়েস দু নম্বর যে কবিতা রয়েছে সেটা সেটা হচ্ছে থ্রি ইয়ার্স শি গ্রু ইন সান অ্যান্ড শাওয়ার তার পরের যেটা সেটা আই ট্রাভেলড অ্যামং আননোন মেন চতুর্থ নম্বর যেটা এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল এবং যেটা লাস্ট কবিতা সেটা হলো স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আইন তাহলে এই পাঁচটা কবিতা মিলে লুসি পোয়েমস আমাদের এসএসসি পরীক্ষার নাইন টেন যে সিলেবাস এই সিলেবাসের অন্তর্গত আছে এবং এই কবিতাগুলো খুবই ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষার জন্য এবং অনেক প্রশ্ন এখান থেকে থাকে দেখো বন্ধুরা এই যে লুসি পোয়েমস এই পাঁচখানা কবিতা কিন্তু ওয়াটসওয়ার্থ এবং তার বন্ধু কলরিজ দুজন মিলে লিরিক্যাল ভ্যালার্সের একটা সংকলন লিখেছিলেন এই সংকলনেই লুসি পোয়েমস পাবলিশড হয়েছিল এবং ওয়াটসওয়ার্থ যখন জার্মানিতে ছিলেন তার যে বোন ডরথি দরথির সাথে তিনি মিট করতে গেছিলেন সেই জার্মানিতে থাকাকালীন পোয়ে পোয়েট উনি সতেরোশো নিরানব্বই সালে এই লুসি পোয়েমস কবিতাগুলো লুনি লিখেছিলেন ঠিক আছে আচ্ছা এবার দেখো যে পোয়েমটা আমরা পড়ব প্রথমে সেটা নাম হলো সি ডেল্টমং দ্য আন্টরেন ওয়েস এই যে কবিতা এই কবিতাটা হচ্ছে লুসি পোয়েমস যে পাঁচটা কবিতা তার প্রথম পার্ট তো দেখো বন্ধুরা এই কবিতাটি লেখা হয়েছিল সতেরোশো নিরানব্বইতে ঠিক আছে আর এই কবিতার থিম যদি বলে থিম কি তাহলে তোমাদের বলতে হবে ডেথ ডেথ এছাড়াও বলা যায় লাভ পোয়েম তাছাড়াও এই কবিতার মধ্যে আমরা লোনলিনেসের থিম পেয়ে যাব যদি প্রশ্ন দেয় যে এটা কি ধরনের পোয়েম তাহলে বলতে হবে এটা একটা এলিজি ঠিক আছে এল ই এলি জি বাই এলিজি অথবা এটাকে বলা যেতে পারে ইট ইজ অ্যান এলিজি এক পোয়েম ঠিক আছে আশা করি তোমরা সবাই বুঝতে পারছ আবার দেখো বন্ধুরা এই যে লুসি পোয়েমস এই কবিতাগুলোকে আমরা রোম্যান্টিক কবিতাও বলতে পারি ঠিক আছে বা আমরা এটাকে রোমান্টিক কবিতার পাশাপাশি আরও কিছু যেমন ধরো নেচার পোয়েমও বলা যেতে পারে তার কারণ আমরা কিছু ন্যাচারাল এলিমেন্টের বর্ণনা আমরা কবিতার মধ্যে পেয়ে যাব ঠিক আছে আচ্ছা তো চলো বন্ধুরা আমরা এবার টেক্সট শুরু করে দিই দেখো প্রথম যে লাইনটা প্রথম লাইনে কি বলেছে শি ডেল্ট অ্যামং দ্য আনট্রডেন ওয়েস বিসাইড দ্য স্প্রিংস অফ ডাভ এ মেড হোম দেয়ার ওয়ার নান টু প্রেস অ্যান্ড টু লাভ এই যে দেখো এই যে ডেল্ট কথাটা ঠিক আছে এই ডেল্টের অর্থ হচ্ছে লিভড বা বসবাস করতো আর এই যে আনট্রডেন ওয়েজ এই অর্থ হচ্ছে এমন একটা রাস্তা বা এমন একটা এরিয়া বা প্লেস বলতে পারো যেটা কি না এই সমাজের থেকে এই জনবহুল সমাজের থেকে কিন্তু অনেকটা দূরে অবস্থান করছে তাহলে এই যে দুটো লাইন এই দুটো লাইনের মিনিং কি বলা যেতে পারে সি অ্যামং দ্য আন্ট্রোডেন ওয়েজ বিসাইড দ্য স্প্রিংস অফ ডাভ তাহলে এই যে শি শি বলতে এখানে আমরা লুসিকে বোঝাব ঠিক আছে সি অর্থাৎ লুসি তাহলে লুসি কোথায় বসবাস করছে লুসি এমন একটা জায়গায় বসবাস করছে যে জায়গাটা অনেক দূরে অবস্থান করে ফার অ্যাওয়ে প্লেস বা অ্যালুফ ফ্রম সোসাইটি বলা যেতে পারে বিসাইড দ্য স্প্রিংস অফ ডাভ এই ডাভ হলো এই যে ডাব এই হল একটা নদী ঠিক আছে নেম অফ এ রিভার এই নদীর ধারে কোনো একটা আনফ্রিকোয়েন্টেড প্লেস বলা যেতে পারে আনফ্রিকোয়েন্টেড প্লেসে লুসি বসবাস করত। যেই প্লেসে বা যেই জায়গাতে মানুষ সচরাচর যায় না দুর্গম স্থানের লুসির বসবাস ছিল ঠিক আছে এবার দেখো এই যে স্প্রিংস অফ ডাব এই স্প্রিংস অফ ডাবের সাহায্যে কবি লুসির যে দুর্গম স্থানে বসবাস সে দুর্গম স্থানে বসবাস করার ইঙ্গিত দিয়েছেন ঠিক আছে আর প্রথম লাইনে যে আনট্রডেন ওয়েজ এই আনট্রডেন ওয়েজের মাধ্যমে দেখো কবি বলেছেন লুসির যে লোনলিনেস সে লোনলিনেসের এর কথা এখানে বলা হয়েছে এখানে আমরা একটা ফিগার অফ স্পিচ পাচ্ছি এটাকে বলা হয় সিম্বলিজম এবং এই যে কথাটা ওয়েজ এর মাধ্যমে এটা কি করছে লোনলি লাইফ অফ লুসি ঠিক আছে এটুকু বোঝা গেছে তারপরের দুটি লাইনে চলে আসছে বন্ধুরা এ মেড হুম দেয়ার ওয়ার নান টু প্রেস অ্যান্ড ভেরি ফিউ টু লাভ মেড 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 মানে কি এই মেড মানে এখানে একজন অবিবাহিত মেয়ের কথা বলা হচ্ছে এবং এই মেড এই মেড হচ্ছে লুসি এই শি বলতে লুসি এখানে মেড বলতেও লুসির কথাই বোঝাচ্ছেন পোয়েট তাহলে দেখো মানে কী দাঁড়াচ্ছে এই মেড হোম দেয়ার ওয়ার নান টু প্রেজ অ্যান্ড ভেরি ফিউ টু লাভ তাহলে লুসি এমন একটা জায়গায় বসবাস করত। সেখানে লুসির যে সৌন্দর্য তার সৌন্দর্যকে প্রেস করা অর্থাৎ তার সৌন্দর্যের প্রশংসা করার মতন সেখানে কেউ ছিল না এবং তাকে ভালোবাসার মতনও কেউ ছিল না আবার দেখো এখানে আমরা একটা সিম্বলিজম পেয়ে যাচ্ছি মেড মেড হচ্ছে সিম্বল অফ লাভ অ্যান্ড ইউথ ঠিক আছে লাভ অ্যান্ড ইউথ তাহলে মেড এখানে আমরা সিম্বলিজম পেলাম আর আনট্রডেন ওয়েজ এই দুটো আমরা সিম্বলিজম পেয়ে গেলাম তাহলে মেট কি সিম্বলাইজ করছে লাভ এবং ইউথকে ঠিক আছে বন্ধুরা তাহলে আশা করি এই প্রথম যে প্যারাগ্রাফ প্রথম প্যারাগ্রাফটা আমরা বুঝে গেলাম এখানে খুব সহজ করেই কিন্তু দেওয়া আছে এবং তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে এই প্যারাতে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে আচ্ছা বন্ধুরা এবার আমরা দ্বিতীয় স্ট্যান্ডে চলে এসেছি এই কি বলা আছে তোমরা দেখো এ ভায়োলেট বাই এ মিডেন্টার অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই তাহলে প্রথম দুটো লাইন দেখো এ ভায়োলেট বাই এ মসি স্টোন ভায়োলেট এই ভায়োলেট বলতে এখানে একটা ফুলের কথা বলা হচ্ছে ভায়োলেট বলতে এখানে রং নয় এখানে একটা ফুলের কথা বলা হচ্ছে এবং এই যে ফুলটা এটা খুব সুন্দর ফুল হয় এবং এই ফুলের যে লাইফ স্প্যান সেটা কিন্তু খুব শর্ট এই ফুলটা বেশি দিন থাকে না খুব তাড়াতাড়ি ফুলটা নষ্ট হয়ে যায় ফোটার পরে তাহলে কি বললো এ ভায়োলেট বাই এ মসি স্টোন এই মসি স্টোন অর্থাৎ শ্যাওলা পড়া পাথর ঠিক আছে এবং এই দেখো যে মসিষ্ট অর্থাৎ এই এরকম একটা পাথরের পেছনে একটা ফুল জন্মেছে সেই ফুলের নাম হচ্ছে ভায়োলেট হাফ হিডেন ফ্রম দা আই মানুষের চোখের থেকে লুকিয়ে রয়েছে কেন লুকিয়ে রয়েছে কারণ একটা পাথরের পেছনে এই ফুলটি জন্ম নিয়েছে তাহলে এই যে দুটো লাইন এই দুটো লাইনের মাধ্যমে আবার লুসির এর কথাই বোঝাচ্ছেন ঠিক আছে এর কথা আচ্ছা বন্ধুরা যে কথা এখানে বলা হলো না এই ভায়োলেট একটা ফুল যে ফুলটা খুব কম সময়ে বাঁচে তো লুসিও কিন্তু বেশি দিন বেঁচে ছিল না যার জন্য কিন্তু লুসির সাথে এই ফুলের একটা কম্প্যারিসন পাওয়া যাচ্ছে সেই জন্য দেখো এই যে লাইনটা এই প্রথম লাইনে আমরা কি পাচ্ছি মেটাফার পাচ্ছি ঠিক আছে কার সাথে কম্পারিজান হলো লুসির সাথে এই ভায়োলেট ফুলের ঠিক আছে তারপরের লাইনে দেখো ফেয়ার এজ এ স্টার হোয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই এখানে ফেয়ার এজ এ স্টার এই যে স্টার এই স্টার বলতে এখানে সন্ধ্যা তারা বা ভেনাসের কথা বলা হচ্ছে সন্ধ্যা তারা কী হয় এমন একটা তারা যেটা খুব বড়ভাবে উজ্জ্বলভাবে শাইন করে আকাশে চকচক করে ঠিক আছে তো সেরকম লুসির কথাও বলা হয়েছে লুসি এমন একটা জায়গায় বসবাস করছে যেখানে লুসির মতন আর কেউ নেই লুসি একাই সেখানে বসবাস করছে এবং লুসি এতটাই অতীব সুন্দর যে এখানে সাথে তুলনা করেছেন ঠিক আছে তাহলে এই যে স্টার কথাটা এই স্টার কথাটা হচ্ছে লুসি যে বিউটিফুল সেই বিউটিফুল বা বিউটির ইন্ডিকেট করে থাকে ঠিক আছে আর এই যে ওনলি ওয়ান এই কথাটার মাধ্যমে পোয়েট বুঝিয়েছেন লুসি যে স্থানে বসবাস করতো সেখানে লুসি একাই থাকত আচ্ছা বন্ধুরা দেখো এই যে এখানে তারার সাথেও কিন্তু লুসিকে কম্পেয়ার করা হয়েছে ঠিক আছে কারণ লুসির যে সৌন্দর্য সেই সৌন্দর্যের সাথে এখানে কম্পেয়ার করা হয়েছে একটি তারার ইভিনিং স্টারের সাথে কম্পেয়ার করা হয়েছে যেহেতু দেখো এই অ্যাস কথাটা এখানে উল্লেখ করে দিয়েছে সেই জন্য এখানে আমরা সিমিলি পেলাম ঠিক আছে এখানে আমরা সিমিরি পেয়ে গেলাম আবার দেখো এখানে আমরা আরও একটা পেয়ে যাব সেটা হচ্ছে ঠিক আছে পেলাম কেন বন্ধুরা এখানে একটা পাওয়া যাচ্ছে বাড়িয়ে বলা হলো একটা মানুষের যে বিউটি তার সাথে তারার বিউটির তুলনা করা হয়েছে সেই জন্য কিন্তু কিছুটা বাড়িয়ে বলা হয়েছে যার ফলে এখানে আমরা হাই পারবুল পেয়ে গেলাম ঠিক আছে বন্ধুরা তো দেখো এই দুটো স্ট্যান্জা আমরা আজকে পড়লাম এর পরবর্তী ভিডিওতে আমরা লাস্ট স্ট্যান্জাটা পরে লুসি পোয়েমস শেষ করবো ঠিক আছে বন্ধুরা তাহলে ঠিক আছে বন্ধুরা আজকের মতো এটুকু থাক পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে লুসি পোয়েমসের লাস্ট স্ট্যান্জা নিয়ে ঠিক আছে তাহলে তোমরা এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং তোমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আগামী দিনে আমরা এসএসসির সমস্ত টপিক কভার করতে চলেছি অনেক উপকৃত হবে তাহলে চলো বন্ধুরা পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে এবং ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার চ্যানেল